আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের পেজের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ জহির আলী, আপনাদের সেবায় নিয়োজিত সবসময়। আজকে দেখাবো একটি স্টেনলেস স্টিলের টু লেয়ার র্যাক, এটাকে ডিশ র্যাক বলতে পারেন, প্লেট র্যাক বলতে পারেন। এটা হচ্ছে আগে ছিল সিঙ্গেল লেয়ার, তো এবার আসে হলো ডাবল লেয়ার। এটা হচ্ছে ডাবল লেয়ার দুই থাকের র্যাক। তা আমি এটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে যেমন এখানে যেমন প্লেট রাখা আছে, এই যে প্লেট রাখা আছে, এই প্লেটের রাখতে পারবেন হচ্ছে 17টা। এখানে 17টা প্লেট রাখতে পারবেন, প্রতিটা মধ্যে একটা একটা করে প্লেট রাখতে পারবেন। এখানে 17টা প্লেট রাখতে পারবেন, আর এখানে আপনি বিভিন্ন বাটি, কারি বাটি এগুলো রাখতে পারবেন। আর দুই নম্বর থাক, যেটা দুই নম্বর থাকটার মধ্যে, এটার মধ্যে আপনি আপনি স্যুপ বাটি, কারি বাটি, অন্য অন্য যে বাটিগুলো আছে এগুলো রাখতে পারবেন। এটা হচ্ছে সিঙ্ক র্যাক। আপনি সিঙ্কের ওপরে শুধু এভাবে ফিটিং করে সিঙ্কের ওপরে শুধু দুই পাশে বসিয়ে দিবেন, তাহলেই ব্যাস হবে। এটা আলাদাভাবে ওয়ালে ড্রিলও করতে হবে না, ড্রিল করে ওয়াল হ্যাঙ্গিংও করা যাবে না। এটা সিঙ্কের ওপর রাখতে পারবেন, অথবা এরকম প্লেন জায়গা আছে যাদের সিঙ্কে দেখা গেছে অনেক সময় সিঙ্ক ছোটো হয়ে যায়, তো আলাদা যে সাইডে পাকের ঘরে জায়গা থাকে সেখানেও আপনি ওয়ালের সাথে অ্যাটাচ করে, ওয়ালের সাথে সেট করে এভাবে দাঁড় করিয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন আমি রেখেছি, আমি যেভাবে রেখেছি ঠিক এভাবে রাখতে পারবেন। তারপরে এখানে যেমন একটা থাকবে আপনার হচ্ছে কাট, আপনার এই যে নাইফ রাখার জন্য নাইফ হোল্ডার, এখানে এটার মধ্যে আপনি 5-6টা নাইফ রাখতে পারবেন। তারপরে এটার মধ্যে আপনি বিভিন্ন বাটি, আপনি অন্য অন্য ডিশওয়াশ যেগুলো আছে সেগুলো রাখতে পারবেন। আর এটার মধ্যে বাটি, এটার মধ্যে প্লেট, মানে মাল্টিপারপাস হিসেবে আপনার যত হাঁড়ি পাতিল, ফ্রাই প্যান এগুলো আপনি রাখতে পারবেন এখানে, ঠিক আছে। আর এটার যে পুরোটা সাইজ, কোনটা কতটুকু, এটার লম্বাটা কতটুকু, চওড়াটা কতটুকু, এবং এক থাক থেকে আরেকটা থাক কতটুকু সাইজ, এটার মাঝখানে যে গ্যাপটা এটা কতটুকু সাইজ, আমি প্রত্যেকটা সাইজ ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদেরকে। আর এটার সাথে আরেকটা থাকবে স্পুন হোল্ডার, একটা স্পুন হোল্ডার থাকবে এটার সাথে। এই স্পুন হোল্ডারটা আপনি এখানে এটার মধ্যে স্পুন রাখতে পারবেন। আর এটা হচ্ছে কাটিং বোর্ড, দ্যাট মিন্স এটা চপিং বোর্ড আর কি, আমরা যে চপিং বোর্ডটা ইউজ করি কাটাকাটি করার জন্য, চপিং বোর্ড রাখতে পারবেন এখানে। তো এই হচ্ছে পুরো প্রোডাক্টটা, ডাবল লেয়ার সিঙ্ক র্যাক স্টেনলেস স্টিল। এখন স্টেনলেস স্টিল কীভাবে বুঝবেন, আমার হাতে একটি ম্যাগনেট আছে, আমি এই ম্যাগনেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে একটি ভাঙা ম্যাগনেট ছিল আর আমার কাছে। তো অরিজিনাল স্টেনলেস স্টিলের ওপরে হিট প্রুফ কালার কোটিং করা, আপনার এই কালারটা কখনো উঠবে না। আপনি যদি চাকু দিয়ে বা অন্য কাঁটা চামচ দিয়ে, সাধারণত কেউ ডিস্টার্ব করবে না, যদিও দেখা গেছে বাচ্চা ঘরের মধ্যে, আমাদের সবারই বাচ্চা আছে, যদি তারা যদি এভাবে চাকু দিয়ে যদি এটাকে যদি ডিস্টার্ব করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে যদি এটা যদি হিটপ্রুফ কালার উঠবে না সহজে, যদিও উঠে যায় সেক্ষেত্রেও মরিচা পড়বে না, কারণ অরিজিনাল স্টিলে কখনো ম্যাগনেট ধরে না। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন, এই যে ম্যাগনেটটা দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, সরি পড়ে গেল, হ্যাঁ, কারণ ম্যাগনেট ধরবে না সেজন্য পড়ে যাচ্ছে। এ দেখেন, আমি ম্যাগনেটটা দিচ্ছি, এ দেখেন পড়ে যাচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল স্টিলের স্টেনলেস স্টিল নন ম্যাগনেট। আর এটাও দেখেন, এই যে এটা মানে দেখানোর জন্য দিলাম যে এটা আসল ম্যাগনেট, অনেকে আবার ভুল বুঝতে পারে যে এটার মধ্যে কিন্তু ম্যাগনেটটা ধরেছে, কারণ এটা হচ্ছে অরিজিনাল স্টিল না, এটা হচ্ছে এমএস স্টিলের উপরে গোল্ডেন কালার করা। আর এটা হচ্ছে অরিজিনাল স্টিলের উপরে হিট প্রুফ কালার কোটিং করা, যে কারণে এটা ম্যাগনেট ধরবে না, চুম্বক ধরবে না। তো আপনাদের কোনো ভয় নেই, মরিচা পড়ার কোনো ভয় নেই। তো এই প্রোডাক্টে আমাদের স্টক খুব সীমিত, যারা অর্ডার করতে ইচ্ছুক আমাদের পেজে অর্ডার করে দিতে পারেন, কারণ এখন প্রোডাক্টটা আসে খুব কম, যে কারণে, আর পরবর্তীতে আসলে আবার মূল্য বাড়বে। তো যাদের অর্ডার করতে ইচ্ছুক আমাদের পেজে ইনবক্সে অর্ডার করে ফেলুন, এবং আমাদের হটলাইন আছে, ওই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন। আজকে এ পর্যন্ত, নেক্সট ডে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।